بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা জ্ঞানের সত্যের পথে বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের জন্য। 2003 সালের 16 ডিসেম্বরে নুরুল ইসলাম খান এই ধরাধাম ছেড়ে চলে যান, চিন্তার জগতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। আজ তাকে নিয়েই অনুষ্ঠান আমাদের চ্যানেলে। নুরুল ইসলাম খান আগামী 20 বছর কি হবে সেই ভাবনা ভাবতে পারতেন, তার লেখা বই সেটাই বলে। 16 ডিসেম্বর 2003 সালে আজকের দিনে এই দুনিয়া ছেড়ে পাড়ি দেন। তার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে আজকের অনুষ্ঠান। তাকে স্মৃতিচারণ করতে গিয়ে তারই বংশের ডক্টর রিজওয়ান সালাম খান আলোকপাত করেন। আপনারা যেমন জানেন যে এই পশ্চিমবাংলার বুকে নুরুল ইসলাম খান সাহেব একটা বিশাল অবদান রেখে গিয়েছেন, এটা আমাদের সকলের সঠিক পথের সন্ধান দেয়। এবং আমরা সকলেই যারা এই পশ্চিমবাংলার নতুন শিয়া হয়েছি তারা কম বেশি সকলেই জানেন। এবং তাছাড়াও তিনি তার জীবনে এমন কিছু কাজ করে গিয়েছেন, এত এমন কিছু লেখা এবং গ্রন্থ রেখে গিয়েছেন যেগুলো আজও মানুষ হেদায়াতের পথে আসছে। তার সংক্ষিপ্ত বংশ পরিচয় দিতে গিয়ে আমি এখানে কিছু উল্লেখ করব। নাম মোহাম্মদ নুরুল ইসলাম খান, পিতা হাজী মোহাম্মদ নজিবুল ইসলাম খান, মাতা হাজরা বিবি, পিতামহ খাতের খান, পিতামহী নাগর হালদার, ভাই মরহুম মোহাম্মদ রুহুল আমিন খান। জন্ম 13 ফেব্রুয়ারি 1923। জন্মস্থান চণ্ডীপুর ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা। শিক্ষা কলকাতা মাওলানা আজাদ কলেজে বিএ পাশ করেন। বিবাহ অতি বাল্যকালে 7-8 বছর বয়সে 1930 খ্রিস্টাব্দের নাগাদ বিবাহ হয়। স্ত্রী আদুরী বিবি, সন্তান 4 পুত্র ও 4 কন্যা। জামাত ইসলামে যোগ দেন 1956 সালে। জামাত ইসলামের ট্রাস্টের সদস্য নিযুক্ত হন 1973 সালে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের একমাত্র সদস্য পদ প্রথম বাঙালি হলেন ইনি 1972 সালে। মিরান পত্রিকার সম্পাদক হন 1973 সালে। বন্দে মাতরম এর বিরুদ্ধে বন্দে ধাতরম বলে একটি কবিতা লেখেন 1974 সালে। এবং পরে জেল হয় এবং গ্রেফতার করা হয়। পরে ওনাকে কলকাতা সেন্ট্রাল জেলে রাখা হয়। 1975 সালে জেল জীবন কাটান 8 মাস। জেলের নাম ছিল আলিপুর সেন্ট্রাল জেল। জেল থেকে মুক্তি হয় ফেব্রুয়ারি মাসে 1976 সালে। এবং তারপরে তিনি অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হওয়ার কারণ হয়েছে তখন 1979 সালে। তারপর আয়াতুল্লাহ খামেনি সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলেন হায়দ্রাবাদে 1986 সালে। এবং 1980 সাল থেকে নিয়ে উনি গবেষণা করতে শুরু করেন আহলে বায়াতের উপরে এবং শিয়া মাযহাবের উপরে। আয়াতুল্লাহ খামেনি সাহেবের সাক্ষাৎ করার পর তিনি 1986 সালে হায়দ্রাবাদে সাক্ষাৎ করেছিলেন যখন আয়াতুল্লাহ খামেনি সাহেব ইরানের রাষ্ট্রপতি ছিলেন। ইরানের বিপ্লব হয় 11 ফেব্রুয়ারি 1979 সালে। এবং ইরান এলাকার যুদ্ধ যখন হয় তখন 1980 থেকে 1988 সাল পর্যন্ত, তখন তিনি 1988 সালে তিনি কি করলেন, নিজের ইস্তফা দিলেন। শিয়া নিজেকে ঘোষণা করে দিয়ে, শিয়া মাযহাবের অনুসারী ঘোষণা করে দিয়ে তিনি জামাত ইসলামের থেকে ইস্তফা দিলেন। তার পিতার ইন্তেকাল করেন 1983 সালে। শিয়া মাযহাবের গবেষণা করেন 1980 সালে। এবং মাতার প্রগলমন হয় 1979-1969 সালে। এবং তিনি মসজিদের মতওয়াল্লি হন 1982 সালে। খেলাবাদ বনাম ইমামত সংকলন করেন 1988 সালে। জামাত ইসলাম ত্যাগ করেন 1988 সালে। এবং গ্রামের আকায় মুসাফি সাহেবের সাথে সাক্ষাৎ করেন তিনি 1989 সালে। স্ত্রীর ইন্তেকাল হয় 1990 সালে। ফিরে দ্বিতীয়বার শরীর অসুস্থ হয় এবং অপসারণ করা হয় 1993 সালে। সংহতি কনপথে সংকলন করেন এবং সংহতি ঘটায় 2002 সালে। এবং আল মেহেদি আহলে বায়াত সেন্টারের উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠা করেন 2002 সালে। এবং ওয়াসিয়াত লেখেন উনি 11 ডিসেম্বর 2003 সালে। ইন্তেকাল করেন নিজ বাসভবনে 16 ডিসেম্বর 2003 সালে দুপুর 12:15। তার বয়স ছিল 80 বছর 10 মাস 3 দিন। তার সমাধি স্থান হলো চণ্ডীপুর পীরবাড়ি কবরস্থান। সমাধি হয়েছিল 17 ডিসেম্বর 2003 সালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশের গ্রামেই থাকতেন জনাব মইজউদ্দিন সাহেব, বাল্যকালের বন্ধু। মরহুম নুরুল ইসলাম খান সম্বন্ধে তিনি বললেন, আসসালামু আলাইকুম
নূর ইসলাম সাহেব আমাদের হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার আহলে বাইতের পথপ্রদর্শক। উনি জামাতে ছিলেন, আমিও জামাতে ছিলাম, কিন্তু উনি হচ্ছে সবসময় আমার বাড়ি এসে হচ্ছে বইপত্র দিয়ে আমাকে সবসময় পড়াতো, এবং যত রকম হচ্ছে আহলে বাইতের গুণগান এবং যত রকম যা কিছু সবকিছু বলতেন, আমিও সেই সব মুরাজাত তারপর আর অন্য বইপত্র দিয়ে আমিও পড়াশোনা করে আহলে বাইতের অনুসারী হয়েছি। নুরুল ইসলাম খান সাহেব দীর্ঘদিন গবেষণা করেছেন সত্যকে পাবার জন্য, এমনকি অল ইন্ডিয়া জামাত ইসলামী হিন্দকেও ত্যাগ করেছেন। কি ছিল সেই সত্য? উনি দুনিয়া বিমুখ ছিলেন, কোন রকম দুনিয়ার চিন্তা ভাবনা ছিল না, খালি সত্য তার পাওয়ার জন্য সবসময় চেষ্টা করতেন। আর এই আহলে বাইতের পথ পেয়ে তিনি সত্য পেয়েছেন এবং সেই সত্যকে তিনি গ্রহণ করেছেন। আর এক বন্ধু মৌলানা ইসাক আলী, যিনিও দীর্ঘদিন মরহুম নুরুল ইসলাম খান সাহেবের সহবত পেয়েছিলেন, সেদিনের কি ঘটনা ছিল আসুন তার মুখ থেকে শুনে নিই। মানুষ হিসাবে অনেক মানুষের অনেক রকমের চরিত্র থাকে, কিন্তু নুরুল ইসলাম খান সাহেবের মধ্যে সব থেকে বেশি যেটা দেখেছি সততা, সত্যতা এবং উদারতা। তার একটা পরিচয় এই, তিনি যে অগাধ সম্পত্তির মালিক ছিলেন কিন্তু সম্পত্তির দিকে তার কোনো মোহ ছিল না। তার বাড়িতে আমি গেছি, দেখেছি তাদের বাউন্ডারির মধ্যে ধানের বোঝা ঢোকার জন্যে দরজা লাগানো গেট, সেটা ধানের বোঝা ঢোকার মতো উচ্চ দরজা। তো সেই দেখে আমি ভেবেছিলাম যে তিনি অনেক বিত্তশালী লোকের। তার ছেলের কাছ থেকে শুনেছিলাম যে আমার মা 51 বিঘে জমি পেয়েছিল, কিন্তু সেই জমি আমার বাপের জমি, সব উদারতাতে সব আস্তে আস্তে চলে গেছে। আমরা সেদিকে আর আমরাও সেদিকে আর ভুক্ত, যার ফলে তাদের সম্পত্তির দিকে তাদের মোহ দেখা যায়নি। অল ইন্ডিয়া জামাত ইসলামী হিন্দ এত বৃহত্তর দলকে খুব সহজেই পরিত্যাগ করলেন কেন? কি সত্য ছিল যার জন্য গবেষণা করতে গিয়ে তিনি অল ইন্ডিয়া জামাত ইসলামকে ত্যাগ করলেন? সেই স্মৃতিচারণ করতে গিয়ে মৌলানা ইসাক সাহেব বললেন, তার সঙ্গে আলাপচারিতায় যেটা জানতে পেরেছি, তো তিনি ইরান ফতে হয়ে যাওয়ার পর থেকে তার মধ্যে একটা জ্ঞান প্রবাহ জেগে ওঠে এবং তিনি আহলে বায়তের শিক্ষা দীক্ষার প্রতি তিনি ঝুঁকে পড়েন, এবং তিনি ওই আহলে বায়তের বইপত্র অবক তমক এই সমস্ত পড়াশোনা করেছেন এবং করে তিনি আস্তে আস্তে ওইদিকে ঝুঁকে পড়েছেন, কিন্তু তিনি প্রকাশ করেননি। দীর্ঘদিন থেকে আমি তার সঙ্গে উঠা বসা করেছি, কিন্তু তিনি কোনোদিন বলেননি যে আমি আহলে বায়তের অনুসারী হয়ে গেছি। তিনি আহলে বায়তের অনেক গুণগান করেছেন, কিন্তু কোনোদিন বলেননি যে তুমি যে এইদিকে এসো। তার বইপত্র পড়ে পড়ে আমি অনেকদিন পরে বুঝতে পারলাম যে এই পত্রে রাইট, এই পত্রে শিখ, এবং সেই জন্য আমি সেই পথ অবলম্বন করলাম। তার একটা ছিল, তিনি লেখক ছিলেন, চিন্তাশীল ছিলেন, সব ছিলেন, কিন্তু গোছানো ছিল না তার অভ্যাস। তিনি আমাদের কাছে বলেছেন যে তার স্ত্রী যেদিন মারা গেলেন সেই দিন থেকে তিনি যেন অসহায় হয়ে গিয়েছিলেন। তার স্ত্রী নাকি ছিলেন যে তিনি সব কিছু গোছ গাছ করে দিতে পারতেন। বহু গবেষণার ফল হিসাবে তিনি অনেক বই লিখেছিলেন। মরহুম নুরুল ইসলাম খান সাহেবের কি কি বই পড়েছেন সেই কথা বলতে গিয়ে মাওলানা ইসাক সাহেব বললেন, ছোট ছোট কয়েকটা পুস্তিকা, যেমন ইসলামের তিন তালাক, কয়েকটা এরকম বই পড়তে পড়েছি। আমি কেন জামাত ইসলামে ছাড়লাম সেও একটা পুস্তিকা এরকম হয়েছে, সেইগুলো সব পড়েছি। খেলাফত বনাম ইমামত এই সমস্ত বইগুলো ছাপিয়েছেন এবং আমরা পড়েছি। মিজান 1973 সালে জন্মলাভ করে, তার আগে পত্রিকাটা মাসিক পত্রিকা হিসাবে নাসির সাহেবের পত্রিকা ছিল, সেইটা সাপ্তাহিক হিসাবে ট্রাস্টের হাতে নাসির সাহেব তুলে দেন এবং তার সহসম্পাদক হিসাবে নুরুল ইসলাম খান সাহেব দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং তিনি সম্ভবত ট্রাস্টির মেম্বারও ছিলেন নুরুল ইসলাম খান সাহেব। মিজানে তার লেখা প্রায় বেরোতো। কিভাবে পরিচয় হলো জনাব নুরুল ইসলাম খান সাহেবের সঙ্গে মৌলানা ইসাক সাহেবের? আমি যখন আকরা মাদ্রাসায় পড়তাম ছাত্র অবস্থাতে, তখনকার দিনে অর্ধ সাপ্তাহিক পয়গাম বলে একটা পত্রিকা চলতো, সেই পত্রিকাতে নুরুল ইসলাম খান সাহেবের লেখা পড়তাম। তখন অপক্ষ জ্ঞানে হলেও নুরুল ইসলাম খান সাহেব যে একজন মহৎ ব্যক্তি, তার জ্ঞান গরিমা যে অনেক সেটা বুঝে নিয়েছিলাম। তারপরে ওই লেখা তো দেখতাম, মাঝে মাঝে পত্রিকা পড়তাম। তারপরে মাদ্রাসা থেকে ফারেক হয়ে দীর্ঘদিন 1967-68 সালের দিকে জামাত ইসলামের সঙ্গে যখন পরিচয় ঘটলো, তখন জানলাম যে নুরুল ইসলাম খান সাহেব জামাত ইসলামের একজন প্রথম বাঙালি রুকুন, এবং সেই সূত্রে আর আমি আস্তে আস্তে জামাত ইসলামের সংশ্লিষ্ট হয়ে গেলাম এবং নুরুল ইসলাম খান সাহেবের সাথে অনেক ঘনিষ্ঠতা লাভ করলাম। অবশেষে জামাত ইসলামী হিন্দ পরিত্যাগের কারণগুলি তুলে ধরতে গিয়ে মাওলানা ইসাক সাহেব বললেন,
1979 সালে ইরান ফাতে হয়ে গেল, তখন নূর ইসলাম খান সাহেব তারপরে জামাতের সঙ্গে মতবিরোধ করতে থাকেন এবং তারপরে আস্তে আস্তে তিনি জামাত ছেড়ে দেন। আমরাও কিছু সংখ্যক রুকুন দেখলাম যে যখন ইরাকের সাদ্দাম ইরানের উপরে অন্যায়ভাবে আক্রমণ করলো, জামাত ইসলামী তখন মধ্যম পথ অবলম্বন করলো, তখন থেকে আমরাও জামাতের উপরে বিরূপ হয়ে গেলাম। তারপরে তার কাছ থেকে আমরাও জ্ঞান অনেক কিছু জানতে পারি এবং তার মধ্যে উদারতা এবং সব ত্যাগ কুরবানি আমি দেখেছি। আমি তার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না আর ভুলতে পারবো না। তিনি এক হিসাবে উস্তাদও বলতে পারেন, তিনি আমাকে সুপথের পথ দেখিয়েছেন। কেউ অর্থ সঞ্চয় করেন আর কেউ জ্ঞান সঞ্চয় করেন। মরহুম নুরুল ইসলাম খান নিজের অর্থ ব্যয় করে সারা জীবন জ্ঞান সঞ্চয় করেছেন, সত্যের আলো নিজের অন্তরের পৌঁছাবার জন্য। সেই পথ ধরেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন, যা রসুলের রেখে যাওয়া কোরআন ও আহলে বাইত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য যে দিক নির্দেশনা দিয়ে গেছিলেন, বিচ্ছিন্ন জনজাতিকে এক উম্মতে রূপ দিয়েছিলেন, তিনি উপহার দিয়ে গেছিলেন মুসলিম উম্মার জন্য এক কাবা, এক কোরআন, এক আল্লাহ। কিন্তু আজ মুসলমান জীবন্ত কাবা, জীবন্ত কোরআন এবং জীবন্ত ইসলামকে ছেড়ে দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আর সেই সংকট মুহূর্তের সন্ধিক্ষণে চিন্তাশীল মরহুম নুরুল ইসলাম খান দীর্ঘ গবেষণার নিরিখে সঠিক সন্ধানের আলোকপাত করেছেন তার বিভিন্ন বইয়ে। তিনি পুস্তক পত্রপত্রিকায় দেখিয়ে গেছেন সঠিক পথের সন্ধান, যা রসুলুল্লাহ রেখে গিয়েছিলেন। আর এতেই মানব জাতির ঐক্য, মানব জাতির মুক্তি বা মানব জাতির সঠিক দিশা লুকিয়ে আছে। তিনি আধুনিক মননশীল চিন্তাশীলদের সামনে দীর্ঘ গবেষণার আলোকছটা রেখে গেছেন কিতাবের মাধ্যমে, লেখনীর মাধ্যমে। তার আত্মার মাগফিরাতের জন্য আজকের স্মৃতিচারণ। আসুন আমরা সবাই মিলে তার কৃতজ্ঞতা স্বীকার করি এবং তার আত্মার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দুহাত তুলি। হে আল্লাহ, মরহুম নুরুল ইসলাম খান সাহেবকে জান্নাত নসিব করুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের স্টুডিওর তরফ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। এতক্ষণ যে অনুষ্ঠানটা আপনারা শুনলেন তার জন্য আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ। আমরা সময়ের দিকে লক্ষ্য করে আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি। আগামী দিনে আবার কোনো এরকম মহান ব্যক্তিদের নিয়ে আমরা অনুষ্ঠান করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। তবে যাওয়ার আগে একটি আবেদন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।